সংখ্যালঘুদের উপর হামলাসহ সহিংসতা দমনে সরকারের সহনশীলতাকে দুর্বলতা হিসেবে না ভাবতে জামায়াতে ইসলামীকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি ইসলামী ছাত্র শিবির কর্মীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে যুদ্ধাপরাধীদের মাচাতে যে কোনো অপকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দেন। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এছাড়াও তিনি ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজকে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে, যারা মানুষ হত্যা করছে এবং দেশের সম্পদ ধ্বংস করছে, আমরা যখন দেশের উন্নয়ন করছি উনি ধ্বংস করছে। আমরা বিদ্যুৎ কেন্দ্র করে মানুষকে আলো দিই, তারা বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। কাজেই এদের এই তাণ্ডব বন্ধ করতে হলে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। জামাত শিবিরকে বলবো, ওই যে শিবিরের ছেলেপেলেরা, তারা কি চোখে দেখে না যে আজকে যারা যুদ্ধাপরাধী ওই 71 সালে তারা কি অপকর্ম করেছে? তারা এই সমস্ত যুদ্ধাপরাধীদের বাঁচাবার চেষ্টা যেন না করে। এই অপরাধীদের বাঁচাতে যে নিজেরা জীবন দিয়ে লাভটা কি?